সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাংশন শেষ করার আগে কিছু কথা বলবো, যে আমি গত কয়েক পর্বে ফাংশন কি তা বুঝিয়েছি এবং ফাংশন কিভাবে ম্যানিপুলেট করতে হয়, রিটার্ন টাইপ, প্যারামিটার এগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং বিভিন্ন হেডারফাইলের মধ্যে কী কী ফাংশন রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি। এর বাইরেও অনেক হেডারফাইল রয়েছে, যেমন stdlib, স্টুডেন্ট লাইব্রেরি। এই হেডারফাইলগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন আপাতত। এবং আমি সি শেষ করার শেষের দিকে কয়েকটা পড়বে আমি অবশ্যই বাকি সব হেডারফাইলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপাতত আমি যে কয়েকটা হেডারফাইল নিয়ে আলোচনা করেছি, যে ফাংশন শেষ করে প্রোগ্রামিং কন্টেস্টে বিভিন্ন অথবা প্রোগ্রামিং করতে প্রবলেম সলভ করতে যে যে জিনিসগুলো দরকার হয় সেই সব জিনিসগুলো আমি ব্যবহার করেছি। এরপরে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অনলাইনে দেখবেন এবং এর সম্পর্কে ভালো ধারণা পাবেন। ফাংশন শেষ করার আগে আমি ফাংশনের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে, এবং কিছু মানুষের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা সবাই মনে করে, সি প্রোগ্রামিং শুরু করার সময় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এখানে ইন্টিজার দেওয়া হয় কেন মেইনে, এরকম একটা প্রশ্ন চলে আসে। আবার বিভিন্ন বইয়ে অথবা বিভিন্ন জায়গায় এই ইন্টিজার না দিয়ে শুধু মেইন দিয়ে শুরু করা হয়, আবার রিটার্ন জিরোও দেওয়া হয় না, রিটার্ন জিরোটাও দেওয়া হয় না, এরপর প্রোগ্রাম রান করলে কোনো সমস্যা করে না, এরকম হয়ে থাকে। যেমন এখানে শুধুমাত্র একটা জাস্ট প্রিন্টেড লিখে দেয়, প্রিন্টে আমরা যে বললাম যে দিস ইজ মেন ফাংশন, দিস ইজ মেন ফাংশন জাস্ট লিখে দিয়ে রান করানো হলো। এটা একটা শুধু প্রোগ্রাম হিসেবে এটা শুরু করা হয়, বাট আমি ইন্টিজার এবং রিটার্ন জিরো দিয়ে শুরু করেছি। মূল যে কথাটা হলো যে এটা আসলে গুড প্র্যাকটিস নয়, আমরা এভাবে মেইন দিয়ে লেখা শুরু করাটা আসলে গুড প্র্যাকটিস নয়, কারণ আমরা যা কিছু শিখবো সেটা যুক্তিগতভাবে শিখতে হবে এবং সেটা যেন সবসময় সাপোর্টেড হয় সেটাও চিন্তা করতে হবে। যেমন আমি এখানে মেইন লিখিনি, এটা কিন্তু ভয়েড মেইন আকারে নিয়ে নিয়েছে। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি সেটা রান করবে, আমি যে মেইন দিলাম না কম্পাইলার অটোমেটিক্যালি এটাকে ভয়েড মেইনে রূপান্তর করে ফেলেছে, কম্পাইলার অটোমেটিক্যালি ভয়েড মেইনে নিয়েছে। বাট সব কম্পাইলার কিন্তু সেটা নেবে না। এখানে একটা ফাংশনে যেটা বৈশিষ্ট্য, যে আমাকে যদি একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয় ইউজার ডিফাইন ফাংশন, সেক্ষেত্রে প্রথমেই আমাকে তার রিটার্ন টাইপটা দিয়ে দিতে হবে। যেহেতু মেইনও একটা ইউজার ডিফাইন ফাংশন, সেহেতু আমাকে এখানেও দিয়ে দিতে হবে রিটার্ন টাইপ। এখানে যদি আমরা ইন্টিজার দিই তার মানে এই ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে, এবং এই কথা রাখার জন্যই আমরা ইন্টিজার মেইন দিয়ে শুরু করে সেটাকে রিটার্ন জিরো লিখেই, এর মানে হচ্ছে এই ফাংশনটা জিরো রিটার্ন করবে। আমরা দেখেছি যে মেইন ফাংশন থেকে আমি একটা ফাংশন কল করতে পারি, যদি আমরা একটা এখানে সাম নামের ফাংশন তৈরি করি, ইন্টিজার সাম, ইন্টিজার এ কমা ইন্টিজার বি, রিটার্ন এ প্লাস বি, এই নামে একটা ফাংশন লিখলাম। আবার একটা ফাংশন লিখতেছি ইন্টিজার ইন্টিজার লিখতেছি যে সাম সাম ডবল সাম ডবল লিখলাম, ইন্টিজার সাম ডবল লিখে আমি ইন্টিজার এ কমা ইন্টিজার বি নিলাম, এবং এইটা রিটার্ন করবে সাম এ কমা বি প্লাস সাম এ প্লাস বি, মানে এ আর বি যোগফলে ডবল রিটার্ন করবে। এবং এখানে আমি পার্সেন্ট ডি দিলাম, ডি দিয়ে আমি সাম ডবল ফাংশনটা ইউজ করতেছি, সাম ডবল 5.6। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আসবে 22,
সো এইখানে সমস্যা রয়েছে কি সাম টু ফিউ আর্গুমেন্ট ও সরি 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 এখানে কমা হবে ভুল করে ফেলেছি 22 দেখুন এখানে আসলে প্রসেসটা খুব সহজ এখানে আমি সাম ডাবল ফাংশনটা কল করেছি সাম ডাবল ফাংশনটা এটা এই সাম ডাবল ফাংশন আবার একটা ফাংশন সামকে কল করেছে এই ফাংশনটা রিটার্ন করবে এই ফাংশনকে এই ফাংশন রিটার্ন করবে মেইন ফাংশনকে তার মানে আমরা যেই ফাংশনে কল করি সেই ফাংশন রিটার্ন হয়ে আসবে আমরা এই ফাংশন থেকে সাম ফাংশনে কল করেছি সুতরাং সাম ফাংশনটা রিটার্ন করবে এই ফাংশনকে ঠিক তেমনি মেইন ফাংশনটা যে রিটার্ন করে এইটা রিটার্ন করে অপারেটিং সিস্টেমকে এই পর্যন্তই অর্থাৎ আমরা একটা জিনিস জানলাম যে এখানে আমরা ইন্টিজার মেইন দিয়েই শুরু করব ইন্টিজার মেইন দিয়ে যদি না দিই তাহলে সেটা ভয়েড মেইন নিয়ে নেয় যেমন আমরা এখানে কোনো কিছু দেইনি আসলে এখানে যদি আমরা ভয়েড দিয়ে দেওয়া উচিত ভয়েড দিয়ে দিলে এটাই আসলে মূল ব্যাপার কারণ এটার মধ্যে কোনো প্যারামিটার সেভি নিবে না কিন্তু আমরা যদি দেই না এটা কম্পাইলার ডিফল্টভাবে নিয়ে নেয় এবং এটা রুলসও আছে যে আপনি দিতে পারেন না দিতে পারেন বাট আপনাকে একটা ফাংশন ডিফাইন করতে গেলে প্রথম রিটার্নটাই অবশ্যই দিতে হবে ইন্টিজার দিতে গেলে সেটা কম্পাইলার দেখায় না বাট এটা অবশ্যই দিতে হবে এটা দিয়ে দেওয়াটা হচ্ছে গুড প্র্যাকটিস আপনি কেন একটা সুযোগ নিতে যাবেন কারণ এটা সব সময় সব কম্পাইলার সাপোর্ট নাও করতে পারে এবং মূল যে ব্যাপারটা যে অনলাইন কম্পাইলার এটা আপনার কখনোই মানবে না যেমন আপনি যদি কন্টেস্টে অথবা অনলাইন কন্টেস্টে বা অনলাইন প্রবলেম সলভ জায়গায় অনলাইন জাজে আপনি যদি সাবমিট করেন অবশ্যই আপনাকে ইন্টিজার মেইন দিতে হবে এবং রিটার্ন জিরো দিতে হবে আপনি যদি এটা না দেন তাহলে আপনাকে কম্পাইলার দেখাবে এইটা প্রথম ক্ষেত্রে গেল এছাড়া একটা ফাংশন সম্পর্কে আপনি যদি জানতে চান লাইব্রেরি ফাংশন সম্পর্কে তাহলে তার প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সে কী প্যারামিটার নিবে তারপর কী রিটার্ন করবে এই দুটো জিনিস আপনাদের আগে জানতে হবে জানার পরে সেটা কাজ কী এই তিনটে জিনিস আপনারা যদি জাস্ট এইভাবে জানতে পারে তাহলেই একটা ফাংশন সম্পর্কে খুব সহজেই বোঝা যাবে এবং লাইব্রেরি ফাংশনগুলো একটা সুবিধা হচ্ছে যে তাদের নামগুলো খুব রিলেটেড হয় আমার যেরকম কাজ সেই রিলেটেড নাম হয় সেহেতু নাম ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে ফাংশন সম্পর্কে আমার আপাতত এতটুকুই কথা এরপরে হয়তো আমরা অনেক জায়গায় ফাংশন ইউজ করব সেক্ষেত্রে আমরা হয়তো ফাংশন এত ডিটেলস বর্ণনা করব না আপনারা এই ফাংশনের টিউটোরিয়ালগুলো পারলে আরেকবার দেখে নেবেন এতে আপনাদের সুবিধা হবে এবং ভবিষ্যতে বুঝতে আরও বেশি পরিমাণে হেল্পফুল হবে সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে